সবাইকে স্বাগত জানাই সংবাদ সংলাপে, সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। আপনারা জানেন দর্শক, এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রিত অতিথিদের সাথে জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি। আজকে আমরা কথা বলবো আন্তর্জাতিক কাস্টমস দিবস সম্পর্কে। বাংলাদেশের রাজস্ব আদায়ের ক্ষেত্রে কাস্টমস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই দিবস কীভাবে পালিত হলো, দিবসের গুরুত্ব এবং আগামী দিনগুলোতে বাংলাদেশের কাস্টমস ব্যবস্থাপনা কোন দিকে যাচ্ছে, সেই সব নিয়ে কথা বলবার জন্য আজকে আমার সাথে দুজন বিশিষ্ট অতিথি উপস্থিত আছেন। আমার ঠিক পাশে আছেন এস এম হুমায়ুন কবির, প্রেসিডেন্ট কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনাল ঢাকা, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। এবং আছেন প্রমিলা সরকার, অতিরিক্ত কমিশনার কাস্টমস হাউস আইসিডি কমলাপুর, আপনাকেও স্বাগত জানাচ্ছি। প্রথমে জনাব হুমায়ুন কবির, যে কথা আমি বলছিলাম যে খুবই গুরুত্বপূর্ণ একটি রেভিনিউ আর্নিং সেক্টর আমাদের কাস্টমস, এবং কাস্টমসের বড় ধরনের ভূমিকা আছে এবং সরকার নিশ্চয়ই এর ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে অনেক ধরনের পরিকল্পনা করছে এবং কিছু কিছু বাস্তবায়ন করছে। প্রথমেই জানতে চাইব এই দিবসটি কেন পালিত হয়, দিবসের গুরুত্বটা কি? জি, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে কাস্টমস শব্দটি একটি আন্তর্জাতিক শব্দ। কাস্টমস অর্থাৎ যে ইম্পোর্ট বা এক্সপোর্টের যে কার্যক্রম, সেটি একাধিক দেশের মধ্যে সম্পাদিত হয় এবং এটিতে সারা পৃথিবীর মধ্যে যাতে হোমোজোনাসিটি থাকে এবং সারা পৃথিবীর মধ্যে যাতে সামঞ্জস্য থাকে, এই জন্য ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন বলে একটি সংস্থা 1952 সাল থেকে কাজ করছে এবং তারা চেষ্টা করে সারা পৃথিবীতে যেন একই মানদণ্ডে ইম্পোর্ট বা এক্সপোর্টের কার্যক্রম হয়। এবং 2009 সাল থেকে যে কোনো একটি বিষয়কে বা একটি থিমকে সামনে রেখে সারা বিশ্বে এই থিমটাকে ছড়িয়ে দেওয়া হয়। যেমন এবার আমাদের ডাটা বা আইটি সিস্টেমকে খুব প্রাধান্য দেওয়া হয়েছে এবং যে থিমটা এবছরের জন্য দেওয়া হয়েছে সেটি হচ্ছে এরকম, স্কেলিং আপ কাস্টমস ডিজিটাল ট্রান্সফরমেশন বাই ইমব্রেসিং এ ডাটা কালচার অ্যান্ড বিল্ডিং এ ডাটা ইকোসিস্টেম, অর্থাৎ তথ্য সংস্কৃতি বিকাশ এবং তথ্য ইকোসিস্টেম বিনির্মাণের মাধ্যমে ডিজিটাল কাস্টমসের সম্প্রসারণ। যেমন এই কথাটা এই আমাদের 182টা যে সদস্য আছে, 182টা দেশই, তার মতো করে তারা ডাটা সিস্টেমকে কীভাবে উন্নত করে এই সার্ভিসটাকে দিতে পারবে সেই বিষয়ের উপরে গুরুত্ব আরোপ করবে। আচ্ছা, প্রমিলা সরকার, আপনি কি বলবেন যে আপনি কীভাবে কাস্টমসের এই রাজস্ব আদায়ের ক্ষেত্রে গুরুত্বটা দেখছেন? ধন্যবাদ আপনাকে। রাজস্ব আদায়ের ক্ষেত্রে কাস্টমস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আপনারা বোধ হয় জানেন যে দেশে যে পরিমাণ রাজস্ব আছে তার বেশিরভাগ রাজস্বই আসে আমাদের চট্টগ্রাম কাস্টম হাউসের মাধ্যমে। ইম্পোর্ট পর্যায়ে যে কোনো পণ্যের উপরই শুল্ক করাদি প্রযোজ্য, সেই অনুযায়ী আমরা কাস্টমস এর মাধ্যমে বিপুল পরিমাণ রাজস্ব আদায় করে থাকি। আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই আপনাকে, সেটি হচ্ছে যে কাস্টমসের মাধ্যমে আমরা যে শুধু কাস্টমস ডিউটি আদায় করি তা না, কাস্টমসের মাধ্যমে আমরা ইম্পোর্ট স্টেজে কিন্তু ভিএটিও আদায় করি এবং অ্যাডভান্স ইনকাম ট্যাক্সও আদায় করি। এবং বাংলাদেশের 6টি কাস্টম হাউস আছে, এই 6টি কাস্টম হাউস হচ্ছে যথাক্রমে আমরা গুরুত্বের দিক দিয়ে যদি বলি, যেটি আমার সহকর্মী বললেন, চট্টগ্রাম কাস্টম হাউস, যেটি এককভাবে রাষ্ট্রীয় কোষাগারে রাজস্ব জমা দেওয়া বা পণ্য আনা আমদানি রপ্তানির ক্ষেত্রে সর্ববৃহৎ ভূমিকা রাখে। এরপরে হচ্ছে বেনাপোল কাস্টম হাউস, তারপরে হচ্ছে ঢাকা কাস্টম হাউস, যেটি ঢাকা এয়ারপোর্টকে বেস করে কাজ করে, মোংলা কাস্টম হাউস, সেটি আর একটি সমুদ্রকেন্দ্রিক কাস্টম হাউস, তারপরে পানগা কাস্টম হাউস এবং আইসিডি কমলাপুর কাস্টম হাউস, এই 6টি কাস্টম হাউস। এছাড়া টেকনাপের সাথে আমাদের টেকনাপে একটি এলসি স্টেশন আছে, যেটা শুধুমাত্র মিয়ানমারের সাথে একটি স্থলবন্দর আছে টেকনাপে নাক নদীর পাশে। আর এছাড়াও ভারতের সাথে আমাদের আরও কিছু এলসি স্টেশন আছে, যেমন ধরুন সোনা মসজিদ, হিলি, বিড়ল, তামাবিল, তারপরে ভোমরা, এরকম বিভিন্ন স্টেশনের মাধ্যমে আমাদের ইম্পোর্ট কাস্টমস ডিউটি আদায় হয়, আমাদের ভ্যাট আদায় হয়, আমাদের ইনকাম ট্যাক্স আদায় হয়। একটা জিনিস হলো কাস্টমস তো খুবই ঐতিহ্যবাহী একটি পদ্ধতি, আর্থিক কৌশল রেভিনিউ আর্নিংয়ের জন্য। আমরা বাংলাদেশে আজকে স্বাধীনতার 50 বছর চলে গেল, সময়ের সঙ্গে সঙ্গে কাস্টমস কী ধরনের পরিবর্তনের ভেতর দিয়ে গেল? জি, ধন্যবাদ আপনাকে। দেশ স্বাধীনের পরে বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই এনবিআর ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ গঠন করেছিলেন এবং সে সময় আমাদের টোটাল রেভিনিউ ছিল 166 কোটি টাকার মতো, এবং যে বিগত বছর গেল সেখানে আমি আপনাদের বলতে পাই সেটা ছিল হচ্ছে 218,000 কোটি টাকা মতো রাজস্ব আদায়। তো আপনি বুঝতে পারবেন যে মানে এই পরিসংখ্যান থেকে বোঝা যাবে যে আমাদের রাজস্ব আদায় কার্যক্রমে যে কাস্টমসের যে ভূমিকা এবং এই ভূমিকার সাথে কপ আপ করার জন্য কী কী আমরা করেছি। যেমন ধরুন
আমরা আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলিয়ে এসআই কোডা সিস্টেম অর্থাৎ অটোমেটেড সিস্টেমস ফর কার্ড কাস্টমস ডাটা যেটা আংটাড আমাদেরকে এই সফটওয়্যারটা দেয় এবং এটাতে অ্যাসেসমেন্টটা আমরা এখানে স্বয়ংক্রিয়ভাবেই শুধুমাত্র কিছু ইনপুট দিলে স্বয়ংক্রিয়ভাবে এটা হতে পারে। তারপরে আমরা এখন অথোরাইজড ইকোনমিক অপারেটর বলে একটা সিস্টেম চালু করেছি, অর্থাৎ যারা ট্রাস্টেড আমাদের যারা পার্টনার যাদের ডিটেল ডাটা সিস্টেম সম্পর্কে আমরা ওয়াকিবাল আছি এবং যাদের প্রিভিয়াস হিস্ট্রি ভালো তাদের পণ্য আমরা এক্সামিনেশনই করি না, তাদের পণ্য যেভাবে আসে সেভাবে তারা তাদের পণ্য চলে যায়। আমরা মানুষের ভোগান্তি লাঘবের জন্য যে কোনো ব্যক্তি কিন্তু আমাদের এনবিআরের কাছে রুলিং চাইতে পারেন যে এই পণ্যের এইচএস কোড কত, এই পণ্যের ভ্যালু কত, সেটি তারা করতে পারেন। রিস্ক ম্যানেজমেন্ট আমরা করতে পারি এবং আমরা সর্বশেষ যে কাজটা করতেছি সেটি ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো নামে একটি বিশাল প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, যেখানে আমাদের যত স্টেক হোল্ডার আছে সব স্টেক হোল্ডারকে আমরা একটা প্ল্যাটফর্মে নিয়ে আসবো। অর্থাৎ আমি বলি, যেমন ধরুন একজন ভদ্রলোক খাদ্যদ্রব্য ইম্পোর্ট করেছেন, তাকে কিন্তু শুধু ডিউটি দিলে হবে না, সেখানে ব্যাংক ইনভলভ, কাস্টমস ইনভলভ, বন্দর তো ইনভলভ আছেই, তার তেজস্ক্রিয়তা পরীক্ষার জন্য কিন্তু অ্যাটমিক এনার্জি কমিশনের কিছু টেস্টের সেখানে দরকার থাকতে পারে, তারপরে সিসিআইএনডি চিফ কন্ট্রোলার অফ ইম্পোর্ট এক্সপোর্টের অফিসে থেকে তাদের কোনো কিছু তথ্য প্রয়োজন হতে পারে, বিএসটিআই যদি সাবান প্রসাধনী বা এরকম পণ্য নিয়ে আসে বিএসটিআইয়ের অনুমোদনের প্রয়োজন হতে পারে। তারপর কিছু কিছু পণ্য আছে যে পণ্যগুলোকে ডুয়েল ইউজ করা হয়, যেমন ধরুন সালফার, সালফার আমাদের ম্যাচের জন্য খুব অত্যাবশ্যক একটা পণ্য, এই সালফারই কিন্তু বিস্ফোরকের জন্য ব্যবহৃত হয়। সুতরাং আমাদের এখানে অর্গানাইজেশন অফ প্রিভেনশন অফ কেমিক্যাল ওয়েপন যেটা আর্ম ফোর্সেস ডিভিশন দেখে, এরকম যত সংস্থা কাজ করে সব সংস্থাকে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে যাতে করে বিজনেসম্যানরা একটা জায়গার থেকে হয়রানি মুক্ত পরিবেশে কাজ করে, ওয়ান স্টপ সার্ভিস, সিঙ্গেল উইন্ডো করতে কি পেরেছেন সেই আলোচনা করবো। কিন্তু তার আগে অন্য একটা যে স্লোগানটা, যে ডিজিটাল ট্রান্সফরমেশন, ডিজিটাল ট্রান্সফরমেশনের ক্ষেত্রে বাংলাদেশে, ডিজিটাল বাংলাদেশ যেহেতু, কত দূর অগ্রগতি হয়েছে? জি, আমরা বাইরের থেকে হয়তো বুঝতে পারবো না, কিন্তু যারা ইম্পোর্ট এক্সপোর্টের সাথে সংশ্লিষ্ট আছেন বা যারা বিমানবন্দর দিয়ে বা স্থলবন্দর দিয়ে আসা যাওয়া করেন, তারা কিন্তু কাস্টমসের অটোমেশন সিস্টেমটা মোটামুটি বুঝতে পারবেন বা উপলব্ধি করতে পারবেন। যেমন ধরুন এই করোনার সময় একটু ডাটা হয়তো একটু হেরফের হবে, কিন্তু অন অ্যান অ্যাভারেজ বাংলাদেশের সাথে বহির্গামী বিশ্বের যে ফ্লাইট এবং যে স্থলবন্দরগুলোতে আছে সেইগুলোতে প্রতিদিন অন অ্যান অ্যাভারেজ 10-12,000 প্যাসেঞ্জার আসা যাওয়া করে এবং আপনাদের পরিচিত লোকদের দিক থেকে আপনারা জানবেন কাস্টমস কিন্তু প্রত্যেককে তাদের গায়ে হাত দিয়ে চেক করে না, সেখানে প্যাসেঞ্জার্স ইনফরমেশান সিস্টেম বা এপিআই সিস্টেম অথবা স্ক্যানিং ইত্যাদির মাধ্যমে কাস্টমস কিন্তু তার রিস্ক ম্যানেজমেন্টটাকে কপ আপ করতে পেরেছে, বিধায় যাত্রীরা সহজে আসা যাওয়া করতে পেরেছে। তেমনিভাবে আমাদের 11-12,000 ক্ষেত্র বিশেষে তার বেশিও হয়, আমাদের বিল অফ এন্ট্রি এবং স্পোর্টের সংখ্যা যদি আমরা মিলাই, সেক্ষেত্রে কিন্তু আমরা সব পণ্যকে খুলে খুলে পরীক্ষা করি না, সেগুলোর ক্ষেত্রে আমরা স্ক্যানিং সিস্টেম বলি, রিস্ক ম্যানেজমেন্ট বলি, পাস প্রোফাইল হিস্ট্রি বলি, অথোরাইজড ইকোনমিক অপারেটর বলি, তারপরে আমাদের কিছু এআইআর বলি, আমাদের যে যারা অডিট ইন্সপেকশন এবং রিসার্চ, অর্থাৎ একটা এই ধরনের কন্টেনারে কতটুকু পণ্য থাকা উচিত এবং তার কতটুকু ডিউটি, সেগুলো দেখে কিন্তু আমরা আমাদের মতো করে ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিসের সাথে আমাদের দেশের যে কালচার সেগুলোকে মিলিয়ে কাজ করি, বিধায় কিন্তু আপনার পোর্টে এই পণ্য এক্সামিনেশনের জন্য তেমন কোনো বিশাল কোনো কনজেশন সৃষ্টি হয় না, অথবা বিমানবন্দর বা স্থলবন্দর দিয়ে আসা যাওয়ার সময় একজন প্যাসেঞ্জার কিন্তু অনেক বড় ধরনের কিউ বা হয়রানির সম্মুখীন হয় না। মানে আগে অনেক দ্রুততার সাথে এটা সম্পন্ন হচ্ছে। জি জি, অবশ্যই। আপনি কি আপা এই বিষয়ে কিছু যুক্ত করবেন? জি বলুন না, এই বিষয়ে আপনি আর কিছু বলতে চাচ্ছেন? অন্য একটা বিষয়, এই যে বিমানবন্দরের প্রসঙ্গ যেহেতু উঠলো, এই বিমানবন্দরের তো দুটি দিক, একটা হলো প্যাসেঞ্জার হ্যান্ডলিং আর একটা হলো গুডস হ্যান্ডলিং। এই দুটো ক্ষেত্রে প্যাসেঞ্জারদের একটা কথা বললেন যে আগের চেয়ে ইম্প্রুভ করেছে, কিন্তু আমরা নানা সময় নানা ধরনের অভিযোগের কথা শুনি প্যাসেঞ্জার হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে। গুড এক্সামিনেশনের ক্ষেত্রেও রপ্তানিকারকরা আমদানিকারকরা বলেন যে তাদের অনেক ওয়েট করতে হয়, তাদের অনেক প্রসেসের ভিতর দিয়ে যেতে হয়, সেগুলো আসলে তো বলে, কিন্তু বাস্তবতা তো আপনারা জানেন কোন দিকে আসলে। জি, আমি এখানে আপনাকে খুব স্পষ্টভাবে বলতে চাই যে অবশ্যই অবশ্যই কিছু কিছু বিচ্ছিন্নভাবে দু একটি ঘটনা হয়তো হয়রানির ঘটে, বাট প্রকৃতপক্ষে হয়রানির দুইটা দিক আছে। একটি হচ্ছে আমি সঠিক শুল্ক করাদি তাকে দেখতে গেলাম বা সঠিক আমদানিযোগ্যতা অথবা আমদানি নিষিদ্ধ পণ্যের তালিকা ধরে যদি পরীক্ষা করতে চাই, সেখানেও হয়রানির একটা অভিযোগ আসে। আরেকটি হচ্ছে সত্যিকার হয়রানি, যেটি আমাদের কোনো কোনো ক্ষেত্রে প্রমাণ পাওয়া যায় এবং প্রমাণ পাওয়া গেলে কিন্তু আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই। তো যেমন ধরুন আপনি দেখবেন যে প্রতিনিয়ত যে আমাদের দেশের এয়ারপোর্টগুলো স্বর্ণ চোরাচালানের জন্যে অথবা ড্রাগের জন্যে অথবা ফেক কারেন্সির জন্যে অথবা সিগারেটের জন্যে অথবা আমদানি নিষিদ্ধ
আরও কিছু পশু পাখি পণ্যের জন্য কিন্তু ব্যবহৃত হয়। সেটা যে শুধু আমাদের দেশের মধ্যে কনজামশনের জন্য আমাদের এয়ারপোর্ট ব্যবহৃত হয় তা না, আমাদের আশেপাশের দেশগুলোতেও কিন্তু যাওয়ার জন্য, বিকজ উই হ্যাভ গট এ ভেরি পোরাস বর্ডার উইথ ইন্ডিয়া অ্যান্ড মায়ানমার, এবং সুতরাং সেই হিসাবে কিন্তু আমাদের বন্দর ব্যবহৃত হয়। তো আপনি দেখবেন যে জুতার তলায় অথবা ব্যাগের চেনের ভিতরে যখন একজন ভদ্রলোক নিয়ে আসতেছেন, আমরা যখন পাচ্ছি, তখন সন্দেহজনক যদি আমরা দেখি এবং যদি এই পণ্যটা পাই তখন তিনি হয়রানির কথা বলেন না, কিন্তু যদি না পাই তাহলে হয়রানির অভিযোগটা কিন্তু ওঠে। তো এখন কিছু কিছু ক্ষেত্রে আমাদের এই ধরনের ট্রায়াল অ্যান্ড এরর এবং কপআপের মধ্যে দিয়ে যাওয়া ছাড়া বিকল্প নাই, বিকজ আপনি বুঝবেন যে আমাদের যদি জাল কারেন্সি যে হারে আটক হয়, যে হারে মাদক আটক হয়, যে হারে সৈন্য চলাচালন হয়, তেমনি সেজন্য আমাদের দেশের জনগণের জনগণের সার্বিক নিরাপত্তার জন্য এবং দেশের অর্থনৈতিক সিস্টেমকে যাতে কোনোভাবে ডিস্টাবলাইজ না করতে পারে সেজন্য কাস্টমসকে কিন্তু এই ছোটোখাটো হয়রানির বিষয়গুলো মাথায় রেখেও কার্যক্রমগুলো নিতে হয়। তবে আসার কথা হচ্ছে এরকম যে আমরা স্ক্যানিং সিস্টেমকে আরও জোরদারের মাধ্যমে, আমরা যেসব দেশ থেকে আমাদের ফ্লাইট আসে তাদের সাথে আমরা মিউচুয়াল কাস্টমস অ্যাসিস্ট্যান্স এগ্রিমেন্টের চেষ্টা করতেছি, এইগুলোর মাধ্যমে যাতে করে আমরা আমাদের এই ইনফরমেশনের কার্যক্রমকে আরও ন্যারো ডাউন বা স্পেসিফিক করতে পারি সেজন্য আমাদের প্রচেষ্টা। এখানে তো আপনাদের ইন্টেলিজেন্সের একটা বড় ভূমিকা আছে। জি, আমাদের ইন্টেলিজেন্সের অবশ্যই ভূমিকা আছে। আমাদের ইন্টেলিজেন্সকে আপনারা সাফল্যও দেখবেন যে আমাদের ইন্টেলিজেন্সে আমাদের সোর্স আছে, উই হ্যাভ গট সাম সোর্সেস, এবং এই সোর্স আমাদের যারা স্টেক হোল্ডাররা এর সাথে জড়িত আছে, যাত্রীরা আছে, তাদের সাথে আমাদের বিভিন্ন লেভেলে আমাদের কানেকশান হয় এবং সোর্সদেরকে আমরা নগদ অর্থ দিয়ে উৎসাহিত করি, এবং অনেক সময় অনেক সোর্স কোনো নগদ অর্থ ছাড়াই শুধুমাত্র রাষ্ট্রের নিরাপত্তা বা দেশপ্রেমের অংশ হিসাবে আমাদেরকে ইনফর্ম করে থাকেন। সোর্সদেরও আমাদের ইনফরমেশান আমাদের নিতে হয়, এবং আমাদের যারা আছে শুল্ক গোয়েন্দা, আমাদের দুই ধরনের ইন্টেলিজেন্স আছে। একটা হচ্ছে আমাদের সেন্ট্রাল ইন্টেলিজেন্স, যেটাকে আমরা বলি কাস্টম ইন্টেলিজেন্স অ্যান্ড কাস্টম ইন্টেলিজেন্স অফিস, যেটা আমাদের, আরেকটি হচ্ছে যে শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তর, আরেকটি হচ্ছে যে স্ব কাস্টম হাউসের কিন্তু নিজস্ব ইন্টেলিজেন্স আছে। সুতরাং এই দুই ইন্টেলিজেন্সও কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো পজিটিভ রেজাল্ট বয়ে আনে সেগুলোর ক্ষেত্রে তারা নিয়ামক হিসাবে কাজ করে যাচ্ছে। যাত্রী হয়রানির বিষয়টা আসলে আপেক্ষিক, যখন কোনো যাত্রী তার মানে যথাযথ সুযোগ সুবিধাটা না পায় তখনই সে হয়রানির অভিযোগটা আনে। আমি একটু উদাহরণ দিই, গত বৃহস্পতিবার আমার ফরেন পোস্ট অফিসের মাধ্যমে 90 গ্রাম মানে 9 ভরি গোল্ড সে কাপড়ের মধ্যে মানে ডিক্লেয়ার করা ছিল না নিয়ে আসছে। যেহেতু আমি ফরেন পোস্ট অফিসের দায়িত্বে আছি, আমি যখন যাই তারা খুবই কান্নাকাটি করতেছিল, কিন্তু আইনগতভাবে আমার দেওয়ার সুযোগ নাই যেহেতু সেটা ডিক্লেয়ার করা ছিল না। কাপড়ের ভিতরে কালো পলিথিনের ভিতরে এটা র্যাপিং করে নিয়ে আসা হয়েছে। তা এখনই তো তিনি প্যাসেঞ্জার বাইরে গিয়ে বলবে হয়রানি করেছে, আমার গোল্ড আমাকে বুঝিয়ে দিল না, বিষয়টা এরকমই। একটা জিনিস একটু মানুষেরও জানার আগ্রহ, ইনফ্যাক্ট আমার নিজেরই জানার আগ্রহ, সেটা আপনারা যে কেউই উত্তর দিতে পারেন, এই যে শরীরের বিভিন্ন অঙ্গে তারা যে গোল্ড বারগুলো নিয়ে আসে, এটা শনাক্ত হয় কী করে? জি, এটা শনাক্ত হওয়ার জন্য বেশ কয়েকটি পদ্ধতি প্রচলিত আছে। একটি হচ্ছে যখন বেশি মাত্রার আনেন তখন আমাদের ওই যে প্রথমে বললাম যে আমাদের কিছু সোর্স আছে, আমাদের সোর্সটা জানাতে পারেন, এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে মাঝে মাঝে আমরা যে সমস্ত স্থান থেকে, যে সমস্ত স্থানের ফ্লাইট থেকে ইতিপূর্বে এই ধরনের প্যাসেঞ্জার এসছেন বা স্মাগলিং ধরা পড়েছে, সেগুলোকে আমরা রিস্কি কান্ট্রি অফ অরিজিন বা রিস্কি ফ্লাইট হিসাবে সেগুলোকে আমরা মনিটরিং করি, এবং আমাদের কিছু লোকজন ছদ্মবেশে বিভিন্ন স্তরে থাকেন, শরীরের বিভিন্ন জায়গায় আনলে কিন্তু তার অ্যাবনর্মাল গেইট হয়, অর্থাৎ তার হাঁটার যে নর্মাল স্টেপিং, এই স্টেপিংটা স্বাভাবিকভাবে থাকে না। এবং কাস্টম হাউসের যে আমরা যে এয়ারপোর্ট বলি, যে এয়ারপোর্টের বিভিন্ন হলে কিন্তু আমাদের নানান ধরনের ডিভাইসও আছে, সেটি দিয়ে আমরা বুঝতে পারি। তারপরে সেখানে আমাদের কিছু আর্চওয়ে আছে, অর্থাৎ কোনো শরীরের ব্যক্তি, কোনো ব্যক্তিকে যদি আমরা সন্দেহ করি, আমরা আর্চওয়ের মধ্যে দিয়ে হাঁটালে কিন্তু সেখানে আমরা একটা সাংকেতিক শব্দ বুঝতে পারি। তেমনিভাবে ব্যাগগুলোকেও কিন্তু আপনি দেখবেন যে তারা অবশ্যই নিত্য নতুন কৌশল অবলম্বন করতেছে, যেমন ধরুন একটা ট্রলি ব্যাগের টোটাল হ্যান্ডেলই সোনা দিয়ে করে তার উপর দিয়ে অন্য কিছু নিয়ে আসতেছে। তো ন্যাচারালি সব যে আমাদের লোকজন ধরতে সমর্থ হয় তা না, বাট গ্রাজুয়ালি আওয়ার পিপলস আর বিকামিং মোর স্মার্টার, এবং যে কারণে এত কিছু তার ধরা পড়ছে। এদেরকে যখন আপনারা শোনা, একটা ক্রিমিনাল অফেন্স তো হয়, যাদের একটা প্রসিডিউর হয়, যাদের মামলা হয়, এটা হয় সেটা হয়, কিন্তু এই যে ফিজিক্যাল ক্যারি করার কারণে তাদের হেলথ মনিটরিং, হেলথের উপর কোনো এফেক্ট হয় না, এটা তো এই সচেতনতাটা কি করা যায়? আমি আপনাকে বলি, আমরা এই ধরনের বেশ কিছু ট্রেনিংয়ে আমরা অংশগ্রহণ করেছি। আমি DEA বলে আপনার আমেরিকা, আপনি জানেন যে আমেরিকার ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সি হচ্ছে
আমাদের যেমন নার্কোটিক্স তেমনিভাবে ওদের ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সি বলে একটা এজেন্সি আছে এবং তারা খুব শক্তিশালী এবং খুবই অ্যাক্টিভ একটা এজেন্সি, যেখানে তাদের দেশের সেরা পুলিশ অফিসার, কাস্টম অফিসার, ইভেন বিভিন্ন সশস্ত্র বাহিনী থেকে লোকজন রিক্রুটমেন্ট করা হয়। তাদের একাধিক ট্রেনিংও আমরা দেখেছি যে কীভাবে হেলথ হ্যাজার্ড হয়। এগুলো খুবই আনফর্চুনেট যে আমাদের কিছু ব্যক্তি তার শরীরের কথা চিন্তা না করে নিয়ে আসে। এগুলোর ক্ষেত্রে যেটা করে তারা স্টোমাকে অথবা মনে করে যে শরীরের কিছু গোপন স্থানে তারা এটা নিয়ে আসে, হয়তো পরে মনে করে যে তারা বাইরে এখানে বেরিয়ে তারা কোনো পার্গেটিভ জাতীয় জিনিস খেয়ে তারা ওয়াশরুমের মাধ্যমে এটি এক্সক্রিয়েট করবে। এবং আনফর্চুনেটলি এরকম বিষয় ঘটে যে যেমন ধরুন পলিথিন অথবা কন্ডোমের মধ্যে করে হিরোইন বা এই ধরনের আরও কিছু মাদক দ্রব্য তারা গিলে খায় এবং পেটের মধ্যে এটা অবশ্যই হেলথ হ্যাজার্ড আছে। তারা একটা ফ্লাইটের একটা ডিউরেশন হিসাব করে কারে, কিন্তু আমি যা আমরা জানি যে আমাদের পেটের মধ্যে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয়, যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনের কারণে এই জাতীয় পদার্থ ফেটে যেতে পারে এবং সে ধরনের ঘটনায় কিন্তু মৃত্যুর ঘটনাও কেরিয়াররা ঘটে। এটা তো সিরিয়াস কেমিক্যাল ইম্প্যাক্ট আছে। জি, যদি বাস্ট হয়ে যায় এটা সিরিয়াস কেমিক্যাল ইম্প্যাক্ট আছে এবং এটা নিয়ে সারা পৃথিবীতে যারা এই ড্রাগ সচেতনতা নিয়ে কাজ করেন তারা কিন্তু এটা করতেছেন যে প্লিজ ডোন্ট ক্যারি ইট। এবং আমি এই আপনার টেলিভিশনের মাধ্যমে অন্যদের সবাইকে বলবো যে আপনারা যখন বিদেশে যাবেন তখন যেন কোনো অপরিচিত লোক যে তার মালামাল বেশি হয়ে গেছে, আপনার জায়গা ফাঁকা আছে, অথবা তিনি দায় ঠেকেছেন, তিনি এই মালটা দিতে পারতেছেন না, অথবা তার ব্যাগ ফেটে গেছে, অর্থাৎ এই ধরনের অপরিচিত লোকের কোনো ব্যাগ ক্যারি করবেন না। এটা খুবই ঝুঁকিপূর্ণ, বিকজ যিনি ক্যারিয়ার মাদকদ্রব্য আইন এবং সংশ্লিষ্ট আইন অনুযায়ী কিন্তু তিনি এই এইটার জন্য দায়বদ্ধ হবেন। তো আমাদের দীর্ঘ অভিজ্ঞতা আমি দেখেছি যে বিদেশে এরকম কিছু লোক দাঁড়িয়ে থাকেন গেটে যে ভাই আমার এখানে একটা জিনিস পাঠাবো আমার মায়ের কাছে কিন্তু আমি নিতে পারতেছি না বা কোনো লোককে পাচ্ছি না, আপনি নিয়ে যান। আপনারা যেন অপরিচিত কোনো লোকের ব্যাগ ক্যারি করবেন না, এক নম্বর। দুই নম্বর হচ্ছে ট্রানজিট পয়েন্টে আপনার ব্যাগ রেখে কোথাও যাবেন না, যে আপনার ব্যাগ রেখে যদি কোথাও যান আপনার ব্যাগের মধ্যে কোনো লোক কোনো জিনিস ঢুকায় দিতে পারেন, বলতে পারেন যে খাদ্যদ্রব্যটা নষ্ট হয়ে যাচ্ছে, আমি এখান থেকে কিনেছি। সুতরাং অপরিচিত কোনো কিছু করবেন না এবং আপনার ব্যাগের প্যাকিং করার পরে এটি যেন সার্বক্ষণিকভাবে আপনার কাছে থাকে। আমরা আশ্চর্য হয়ে দেখেছি যে কিছু ইনোসেন্ট ক্যারিয়ারের ব্যাগের মধ্যে আমরা পাওয়া এরকম পাওয়া গেছে এবং উনি বলেছেন যে আমি এয়ারপোর্টে আসছি, একজন লোক কান্নাকাটি করতেছিলেন যে আমার মায়ের জন্য এটা নিয়ে যান, আমি জানি না যে এর ভিতরে কী আছে। অর্থাৎ সচেতনতা কম এবং এটার জন্য তো প্রচুর কমিউনিকেশন অ্যাক্টিভিটিস লাগবে। জি, এদেরকে বোঝাতে। এবং এটা আপনি নিশ্চয়ই বাইরের ইয়েতে দেখছেন, আমরা বাইরের এয়ারপোর্টগুলোতে দেখছি, আমাদের এয়ারপোর্টে দেখছি বলা আছে যে আপনি অপরিচিত ব্যক্তির কোনো লাগেজ আপনি ক্যারি করবেন না। আচ্ছা, এটা তো একটা বিখ্যাত ঘটনাই আছে, সেটার উল্লেখ করলাম না। এই যে যাত্রীদের মাধ্যমে যে বিষয়টা ঘটে আমরা অন্য আলোচনা বিরতির পরে করবো, কিন্তু বিরতির আগে একটা ছোট্ট প্রশ্ন, সেখানে কি আপনাদের কাছে কিছু মনে হয় ইন্ডিভিজুয়াল ব্যক্তি জড়িত নাকি বিমানবন্দর সংশ্লিষ্ট নানা সংস্থা, এয়ারলাইন্স এদেরও লোকজন কিছুটা কিছুটা জড়িত থাকে? জি, এখানে দুইটা ঘটনাই ঘটে, যে ছোটোখাটো ঘটনাগুলোতে ইন্ডিভিজুয়াল ব্যক্তি জড়িত থাকেন, বিকজ ইন্ডিভিজুয়াল ব্যক্তি জড়িত থাকেন এই কারণে যে তিনি ব্যক্তিগতভাবে লাভবান হবেন। আর অ্যাটলিস্ট কিছু না কিছু তো একজন একক ব্যক্তি সাধারণত থাকেন না, একজন ব্যক্তি হয়তো সেই পোর্ট অফ অরিজিন থেকে দিয়ে দেন, একজন লোক হয়তো ক্যারি করেন আর একজন লোক হয়তো নিয়ে যান, বিকজ এই ধরনের পণ্য তো আসলে খোলা বাজারে ক্রয় বিক্রয় করাও ডিফিকাল্ট, সো ছোটো আকারে গ্যাং থাকলেও থাকতে হয়। আরেকটি আপনি যেটা বললেন যে বিমানবন্দর সংশ্লিষ্ট বিভিন্ন এজেন্সি, জি, আপনি পত্রপত্রিকায় দেখে থাকবেন যে আমরা হয়তো কোনো ক্যারিয়ারকে অ্যারেস্ট করে আমরা হয়তো আইন প্রয়োগ করে এই সংস্থাকে দিয়েছি, সেটার পিছনে কিন্তু বেরিয়ে গেছে যে সেখানে বিমানবন্দর কেন্দ্রিক বিভিন্ন সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা কর্মচারীরা জড়িত এবং তারা স্বীকারও করেছেন যে এইগুলোর সাথে তারা দীর্ঘমেয়াদী জড়িত। এবং আপনারা জানেন যে আমরা অবশ্যই কাস্টমস হোক বা এই জাতীয় সংস্থা হোক, তারা এই জাতীয় যে সরকারি সংস্থা তাদেরকে একটু সম্মানের চোখে দেখে, তাদেরকে একটু ভিন্ন চোখে দেখে, কিন্তু সেটিকে কাজে লাগিয়ে তারা তাদের মধ্যে কেউ কেউ বিচ্ছিন্নভাবে সেফ জায়গায় রেখে এই কাজটা করতে করছেন, সেটি খুবই দুঃখজনক এবং সেটি ভয়ানকও, সেটির পরিণতি কিন্তু ভয়ানক। আপনার সামাজিক সকল মর্যাদা শেষ হয়ে যাবে এবং আপনাকে একটা দীর্ঘমেয়াদী কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত হয়ে যেতে পারে। জনাব হুমায়ুন কবির অথবা প্রমিলা সরকার, আপনারা যেই উত্তরটা দেন সেটা হলো যে পুরো প্রক্রিয়াটার ভিতরে একটা স্বচ্ছতার জায়গা খুব গুরুত্বপূর্ণ। আপনারা যাদের সাথে কাজ করছেন আপনারা হলে নিয়ন্ত্রক জায়গা, ভ্যাট আহরণের জায়গা আছেন, যারা ভ্যাট নাই কাস্টম শুল্ক দেবেন আর যারা শুল্ক দিবেন বা কাস্টমস ডিউটি দিবেন, এই দুয়ের মধ্যে স্বচ্ছতার জায়গাটা নির্ধারণে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে?
না, ধন্যবাদ আপনাকে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য। যে এখানে কিন্তু দেখেন ডিসক্রিশনারি ক্ষমতা অ্যাপ্লাইয়ের সুযোগ খুবই সীমিত। জি, কীরকম আপনি বা একজন স্টেক হোল্ডার কী পণ্য আনবেন তার ভ্যালু কত সেটি কিন্তু সরকার একটি এসআরও দিয়ে নির্ধারণ করে দিয়েছেন। অর্থাৎ আমি যদি এটার কথা মনে করি যে একটি কফি মগের মূল্য কত, এর কনস্টিটিউয়েন্ট ম্যাটার অনুযায়ী নির্ধারণ করা আছে। সুতরাং সেখানে কিন্তু আমাকে কোনো ধরনের কোনো লুকোচুরি করার কোনো সুযোগ আমার এখানে নাই। তেমনিভাবে কোন পণ্যটা বিএসটিআই করতে হবে সেটা বিএসটিআই যে একটা গেজেট আসে সে গেজেটের মধ্যে বলা আছে যে সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, কসমেটিক্স এই জাতীয় পণ্য হলে সেটা টেস্ট করতে হবে। তদ্রূপভাবে আমাদের কোন পণ্য রেডিয়েশন করতে হবে, কোন পণ্যকে বিএসটিআইতে দিতে হবে, কোন পণ্যের 5 বছরের বেশি হলে বা অন্য কোনো কারণে সিপি অর্থাৎ ক্লিয়ারেন্স পারমিট লাগবে, এরকম কিন্তু কিছু বলা আছে। ওজনের ক্ষেত্রে কিন্তু এখন আমাদের সবগুলো পোর্টেই কিন্তু এখন ডিজিটাল ওয়েট মেশিন আছে, অথবা যেখানে কন্টেনার আছে কন্টেনার কিন্তু উঠালে কিন্তু তার ওয়েটটা দেখতে পায়। সুতরাং এখানে স্বচ্ছতা অনেক আছে, আমি মনে করি যে যথেষ্ট পরিমাণেই স্বচ্ছতা আছে। আরেকটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে যে একটা পোর্ট সাবসাইড করে অন্য একটা পোর্টের দিয়ে অন্য কোনো মালামাল নিয়ে যাওয়া ডিফিকাল্ট। কেন, আমাদের এসআইকোটা ওয়ার্ল্ড সিস্টেম বলে যে সফটওয়্যারে আমরা এটা অ্যানালিসিস করি, সেখানে আমাদের এই যে 6টা কাস্টমারদের সাথে আমি যে ল্যান্ড কাস্টমার স্টেশনগুলো বললাম সেগুলো সবাই কানেক্টেড। অর্থাৎ এই পণ্যটি চট্টগ্রাম কাস্টমার হাউসে কত মূল্যে অ্যাসেসমেন্ট হচ্ছে সেটি কিন্তু বেনাপোল রিয়েল টাইমে দেখতে পাচ্ছেন যে তার মূল্যটি কত। সুতরাং সেটি দেখেও কিন্তু স্টেক হোল্ডার সচেতন হয়ে যাচ্ছেন এবং তাকে কোনো জোরাজুরি করতেছেন কিনা অথবা তার কাছ থেকে কোনো বেশি টিউটি আদায় করতেছেন কিনা তিনি কিন্তু চেক করতে পারতেছেন। কমলাপুরের আইসিডির ব্যস্ততা কি আগের চেয়ে বেড়েছে না কমেছে? হ্যাঁ, মোটামুটি তো এখন অনেকেই বিশেষত কোভিডের সময় অনেকে উৎসাহিত হচ্ছে আইসিডির মাধ্যমে তাদের পণ্য যেহেতু ঢাকার ভেতরে যেহেতু ইম্পোর্ট করার জন্য, এবং এটারও মানে ডিজিটালাইজেশন কতটা সম্ভব হয়েছে? হ্যাঁ, এটা মোটামুটি ডিজিটালাইজেশন অনেকটা সম্ভব হয়েছে। এসআইকোটা ওয়ার্ল্ডের মাধ্যমেই মোটামুটি সকল কার্যক্রম আমাদের সম্পন্ন হয়ে থাকে আইসিডি কমলাপুরে। আপনি কিছু বলতে চান? জি, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কমলাপুর আইসিডিটা হচ্ছে আপনি জানেন যে এটা আমাদের কমলাপুরে, এবং অনেক আমি সেখানে এখানেও কমিশনার হিসাবে কাজ করেছি। এখানকার একটা বৈশিষ্ট্য হচ্ছে এরকম যে যারা ঢাকা শহরের কেন্দ্রবিন্দুতে বসে মালামালটা পেতে চান তারাই এখানে আসেন, এবং এটা চট্টগ্রাম বন্দরে অবতীর্ণ হওয়ার পরে রেলওয়ের কন্টেনারে আসে এবং দিনে 2 বার কন্টেনার আসে। এবং এখানকার যে আমদানির যোগ্যতা যে বা রপ্তানির যোগ্যতার যে কার্যক্রমের সাথে আমাদের ন্যাশনাল যে কার্যক্রম ন্যাশনাল কার্যক্রমের সাথে এরা অ্যাড পার্ট থাকে, সবসময় অ্যাড পার্ট থাকে, এবং যেহেতু রাজস্ব বোর্ডের খুবই কাছে সন্নিকটে রাজস্ব বোর্ডও এটা খুব ভালোভাবে সুপারভাইজ করতে পারে। অর্থাৎ এখানে মিনিমাম ভ্যালুয়েশনের যে কার্যক্রম, এসআইকোটার যে কার্যক্রম সবগুলোই চালু আছে। রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানকে 1980 সাল থেকে তো বন্ড ও শুল্ক প্রত্যর্পণ সুবিধা দিয়ে আসছেন, এটা কতটা কাজ হচ্ছে? এটা খুবই কাজ হচ্ছে। আপনি দেখেন যে আমরা এক্সপোর্টের ক্ষেত্রে আমাদের অবস্থান কোনো কোনো পণ্যে বিশ্বের দ্বিতীয়, কোনো কোনো পণ্যে তৃতীয়। তো এটি সম্ভব হয়েছে এই বন্ড ব্যবস্থাকে উন্মুক্ত করে দেওয়ার জন্য, এবং এটির কারণে আমাদের গার্মেন্টস, টেক্সটাইল সহ যেসব পণ্যর এক্সপোর্ট বুমিং হয়েছে, আমি মনে করি যে এটিতে জাতীয় রাজস্ব বোর্ডের একটা বিশাল ভূমিকা আছে। এবং আমি বন্ড কমিশনারেটের কমিশনার হিসাবে কাজ করার সময় বিজেএমএর বর্তমান এবং সাবেক নেতৃবৃন্দ এগুলি তারা অকণ্ঠচিত্তে স্বীকার করেছেন যে জিরো ডিউটিতে পণ্য নিয়ে এসে পণ্য এক্সপোর্ট করার যে ফ্যাসিলিটিস জাতীয় রাজস্ব বোর্ড উদারভাবে দিয়েছে সে কারণে কিন্তু আমাদের এক্সপোর্ট সেক্টর ব্যাপক বুমিং হয়েছে, এবং আমরা আশা করি যে আমাদের এই এক্সপোর্টের আরও উন্নতি হবে এই শুধুমাত্র বন্ড ব্যবস্থার কারণে। গার্মেন্টসের থেকে প্রায় সময় অভিযোগ করা হয় বা অন্য এক্সপোর্টারও যে লিড টাইম মিস করা বিকজ অফ দ্য কনজেশন ইন দ্য পোর্ট কিংবা আইসিডি এটা মাঝে মাঝে বিচ্ছিন্ন ক্ষেত্রে কিছু কিছু সময় ঘটে। যেমন ধরুন করোনা বা ঈদের সময় যদি অনেক কর্মকর্তা কর্মচারীরা ছুটিতে যান, এবং এটি কাস্টমসের জন্য যতটা না ততটা অন্য কার্যক্রমের জন্য, যেমন ধরেন এই গুডস হ্যান্ডলিংয়ের পুরা কার্যক্রমের সাথে লিড দেন হচ্ছে বন্দর কর্তৃপক্ষ। শুধু বন্দর কর্তৃপক্ষ একক না, বন্দর কর্তৃপক্ষের সাথে কিন্তু এখানে কিছু ইকুইপমেন্ট হ্যান্ডলিং থাকে, তাদের নিজস্ব কিছু ইকুইপমেন্ট আছে, বাইরের থেকেও কিছু লোক ইকুইপমেন্ট তাদেরকে দেন, বাইরের অফডক সিস্টেমটা সেখানে আছে পণ্য পরীক্ষার জন্য, শিপি গ্যাজেটগুলো আছে, সিএনএফ এজেন্ট আছে, ব্যাংকে টাকা জমা দেওয়ার পদ্ধতি আছে। অর্থাৎ এই কনজেশনের সাথে সবাই জড়িত, তবে কনজেশনটা আসলে কেউ চান না। কনজেশন যেমন এক্সপোর্টাররা চান না, তেমনি বন্দর কর্তৃপক্ষ চান না, এবং আমরা কিন্তু এখন চট্টগ্রাম বন্দর, বেনাপোল সহ ম্যাক্সিমাম জায়গায় 24/7 আমরা এক্সপোর্টকে সাপোর্ট দিয়ে যাচ্ছি।
প্রথম পর্বে আপনি কিছুটা সিঙ্গেল উইন্ডোর কথা বলেছিলেন, তো সেইটা আমরা কতদিনের মধ্যে কমপ্লিট দেখতে পাবো যে একদম সিঙ্গেল উইন্ডোতে হয়ে গেছে, ওয়ান স্টপ সার্ভিস যেটাকে বলছি আমরা? এটি ধাপে ধাপে হচ্ছে, আমাদের একটি চিন্তা আছে যে সামনে 2 বছরের মধ্যে হয়তো এটা কমপ্লিট হবে। তো এখানে যে আমাদের চ্যালেঞ্জগুলো আছে, সেই চ্যালেঞ্জগুলো হচ্ছে যে এখানে তো কাস্টমস একা না, কাস্টমসের সাথে যত সংস্থা আছে 50টার অধিক সংস্থাকে এখানে একই সেম প্ল্যাটফর্মে সেম বোটে বোটিং হতে হচ্ছে। যেমন ধরেন ইম্পোর্টের সাথে প্রথমে জড়িত হচ্ছে ব্যাংক, ব্যাংক মানে বাংলাদেশ ব্যাংক, তার সাথে শিডিউল ব্যাংকগুলোতে আছে, বন্দর তো এখানে আছে, তারপরে যত জায়গায় স্ট্যাটুটরি রুলস মানে ক্লিয়ারেন্স দরকার তাদের প্রত্যেকের সাথে এটা জড়িত দরকার, ইপিবি, তারপরে আপনার এখানে শিপিং এজেন্ট আছে, সিএনএফ এজেন্ট আছে। সুতরাং সবাই আগে আসলে আমরা আশা করি যে নির্ধারিত সময়ের মধ্যে হয়তো হয়ে যাবে। আবার আপনার এখানে যেন আইসিডিতে যখন একজন ব্যক্তি কোনো একটা কিছু এক্সপোর্ট করতে যান বা কোনো একটা খালাস করতে যান, পুরো সিস্টেমের মধ্যে তো ওই যেটা বলেন অনেকগুলো সংস্থার ইনভলভমেন্ট আছে, এখন এটা তো আপনার জন্য খুব ডিফিকাল্ট একটা কাজ, শুধুমাত্র যে ইউজার তার জন্য না, তাহলে এটা সহজ করার একটা উদ্যমী উদ্যোগ কেন নেওয়া হচ্ছে না? এটা সহজীকরণের জন্যই আমাদের NSW প্রজেক্টটা নেওয়া হয়েছে, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্রজেক্টটা নেওয়া হয়েছে, যাতে আমরা সব কার্যক্রম যখন একজন এক্সপোর্টার বা ইম্পোর্টার যাতে সকল কার্যক্রম এক জায়গা থেকে করতে পারেন, এটা তার জন্য সহজীকরণ হবে, আমাদের কাস্টমসের জন্য সহজীকরণ হবে এই NSW বাস্তবায়ন। আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই আমার সহকর্মীকে, সেটি হচ্ছে এরকম যে NSW আগেও কিন্তু এই কার্যক্রমটা চলছে। আপনি যদি কখনো বন্দরে যান আপনি দেখবেন সব কন্টেনার কাস্টমস খুলতেছে না, বিকজ খ্যাতনামা ইন্ডাস্ট্রিয়ালিস্টদের যে র মেটেরিয়াল সেটি স্পেসিফিক ইনফরমেশান ছাড়া কাস্টমস কখনো এটা খুলে না, বিকজ তার ডিউটি ট্যাক্স কম এবং ওখানে স্বনামে একটি খ্যাতনামা প্রতিষ্ঠানের র মেটেরিয়ালের কথা ঘোষণা করা আছে, ট্রাস্ট একদম মানে বলা আছে। আচ্ছা, তারপরে মনে করেন যে গার্মেন্টসের যে পণ্য সেক্ষেত্রেও যদি স্পেসিফিক কোনো ইনফরমেশান না থাকে সেই পণ্যকে টাচও করা হয় না। কোন পণ্যকে খোলা হয় সেটি হচ্ছে যেমন কমার্শিয়াল গুডস, আমরা ধারণা করি যে লোহা লক্কর হলে একটা 20 ফিট কন্টেনারে মোটামুটি 17 থেকে 18 ফিট থাকতে পারে, এটার পরিমাণ যদি অনেক কম থাকে, অথবা যদি খুব হাই ডিউটির পণ্য থাকে সেক্ষেত্রে করা হয়। আর এক্সপোর্টের পণ্যের ক্ষেত্রে আমাদের বলাই থাকে যে এক্সপোর্টের পণ্য আমরা মাত্র 5% টোটাল কনসাইনমেন্টের মাত্র 5% আমরা দেখব, প্রকৃতপক্ষে সেটুকুও খুব ওভারলুক করা হয় যে এক্সপোর্টকে ফ্যাসিলিটেট করার জন্য। সুতরাং এখন এক ধরনের ম্যানেজমেন্টের মধ্যে দিয়ে চলতেছে যে ট্রাস্টেড আমাদের যারা পার্টনার, যারা ওয়েল রেপুটেড পার্টনার এবং যাদের ডিউটি স্ট্রাকচারের মধ্যে র মেটেরিয়ালের ঘোষণাগুলো বেশি থাকতেছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এক ধরনের রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম অলরেডি এখন চালু আছে। একটা ঘটনা প্রায় শুনি, এটা একটু জিজ্ঞেস করার আগ্রহ থামাতে পারছি না, এটা আপনাকে আমার কাছে পেলাম যেহেতু, বলা হয় যে যত চালান আসে তার অর্ধেক বা অনেকগুলো, অর্ধেক বললাম না, কোনো পার্সেন্টেজ বললাম না, একটা অংশ মিথ্যা ঘোষণা দিয়ে আনা হয়, আসলে কি এটা এখনো আছে? না, আমি আপনাকে বলি, হ্যাঁ, যত যেখানেই ইম্পোর্ট এক্সপোর্ট শব্দটা থাকবে সেখানে কিন্তু মিসডিক্লারেশন শব্দটা থাকবে। আচ্ছা, আমার দীর্ঘ চাকরি জীবনে আমি উন্নত বিশ্ব, আমাদের মতো উন্নয়নশীল ডেভেলপিং কান্ট্রি সহ উন্নত অনেক বিশ্ব দেশ আমি ভ্রমণ করেছি, যেমন আমি আপনাকে বলতে চাই জাপান, আমেরিকা, ফ্রান্স, নেদারল্যান্ড, বেলজিয়াম, যে সমস্ত দেশে ইম্পোর্ট ডিউটির স্ট্রাকচার খুব ন্যারো সেসব দেশেও কিন্তু মিসডিক্লারেশন আছে। আচ্ছা, আর আমাদের মতো দেশে তো এটা আছে, এটির পরিসংখ্যান আমাদের আপনি যেটা বললেন ডেফিনেটলি এই পরিসংখ্যান এরকম না, তবে এটি আছে, এটি কমে যাচ্ছে এবং আমাদের আইনেও কিন্তু এখন এই ফাইনের পরিমাণকে অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ কেউ যদি মিসডিক্লারেশন করেন তাহলে তার যে শুল্ক করাদি ফাঁকি হতো তার দ্বিগুণ পরিমাণ জরিমানা, এবং এটা করার পরে ড্রাস্টিক্যালি এটা কমেছে, বাট স্টিল দেন এটা আছে। এবং যত আমরা এই কথাগুলো বললাম ডিজিটাইজেশনের পদ্ধতির মধ্যে যাব, যত আমরা কান্ট্রি অফ অরিজিনের সাথে আমাদের মেমোরেন্ডাম আন্ডারস্ট্যান্ডিং হবে, চুক্তি হবে, অর্থাৎ ওইখান থেকে কী আসতেছে তারা যখন জানাই দেবে, বিকজ ওই সংস্থা তো পৃথিবীটা এখন এত ডিজিটাল, জি, ওই দেশের যে কন্ট্রোলিং অথরিটি সে তো আর নিশ্চয়ই ফাঁকির কোনো অংশ হবে না, তত এটা কমতে থাকবে। এখানে তো সরকার বড় ধরনের রাজস্ব হারায় আসলে, জি, এটা যদি ফাঁকি হয় রাজস্ব হারায় এবং সেটিকে চেক দেওয়ার জন্য, এখানে আমি বলি আপনাকে এটা কিন্তু কিছুটা অটো চেক ঘটে, অর্থাৎ যে ভদ্রলোক এটা ফাঁকি দিয়ে নিয়ে আসেন তিনি যে দামে বিক্রি করেন, আর যে ভদ্রলোক জেনুইন ডিউটি ট্যাক্স নিয়ে আসেন সেদিন এক দামে বিক্রি করেন না, সুতরাং একটা অটো চেক এখানে ঘটে, আমরাও কিন্তু সেখান থেকে ইনফরমেশন পাই যে উনি কম দামে বিক্রি করতেছেন। আর একটা নিউজও আমি মাঝে মধ্যে দেখতে পারি যে আপনাদের অনেক এমপ্লয়ি হয়তো রিটায়ারমেন্টে চলে গেছেন কিন্তু তাদের কম্পিউটার কোড ব্যবহার করে পণ্য ছাড় করে দিচ্ছে। এটি একটি দুঃখজনক ঘটনা যে আমাদের পাসওয়ার্ড, আমাদের অর্থাৎ এই যে আপনাকে প্রথমে যেটা বললাম যে এসআই কোড ওয়ার্ল্ডে ঢুকে যে বিল অফ এন্ট্রি 52টা ঘর এখানে থাকে, যে এগুলো যে প্রসেস করার জন্য যে কার্যক্রম, তার এটা তো সাথে সাথে স্টপ হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এখানে আপনি জানেন যে যেখানে যত রকমের
সিস্টেম আপনি ডেভেলপ করবেন, যারা এই ধরনের ক্রাইম করে তারা কিন্তু মোর স্মার্ট, সামটাইমস মোর স্মার্ট, তারা কিন্তু ঠিকই তার মধ্যে থেকে একটা পদ্ধতি ব্রেক করে এটা ব্রেক আপ করতে থাকে। এবং পৃথিবীর কোনো সিস্টেম কিন্তু এখন আপনার এটা ইমিউনিটি নাই, এমন আমেরিকার মতো বা ইউরোপের মতো যেখানে তারা ডিজিটালে সব কিছু করে সেখানে কিন্তু দেখবেন হ্যাকিং হচ্ছে। তো এই হ্যাকিংগুলো হচ্ছে, আমরা যেটা সচেতন করতেছি যে যেন এই পাসওয়ার্ডগুলো একটু কমপ্লিকেটেড হন এবং যাতে করে উনি চলে যাওয়ার সময় যেন এটাকে বন্ধ করা হয়, এবং সব লেভেলের সবাইকে আমরা সব ধরনের পাসওয়ার্ড না দিয়ে এটাকে আমরা ন্যারো ডাউন করে নিয়ে আসতেছি। এটা একটা নতুন চ্যালেঞ্জ হতে পারে। জি জি, এটা যেমন একটা চ্যালেঞ্জ তেমনিভাবে একটা অপরচুনিটি। এই চ্যালেঞ্জ থেকে আমরা নিচ্ছি যে ভবিষ্যতে এখান থেকে আমরা কীভাবে এই প্রবলেমগুলোকে অ্যাড্রেস করতে পারি, এটা নিয়ে আমাদের এক্সপার্টরা কাজ করতেছে। এবং এটা এটা করা যে খুব কঠিন তা না, তবে এটা ঠিক আপনি ঠিক বলেছেন, যারা চোরাচালানের সাথে জড়িত তারা অনেক, বা মিস ডিক্লারেশনের সাথে জড়িত তারা অনেক চতুর, চালাক চতুর থাকে, মেধাবী থাকে। আমরা তো আলোচনার একটা মাঝামাঝি জায়গায় আছি, একটা কথা বলে আমাদের জায়গা থেকে, সেটা হলো যে ডিজিটালাইজেশনের কথাটা, স্বয়ংক্রিয় পদ্ধতি পুরোপুরি চালু করা একটা জিনিস, আমরা কবে একটা পেপারলেস কাস্টম সিস্টেম বাংলাদেশে করতে পারবো? থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এই পেপারলেস কাস্টম সিস্টেমের জন্য ন্যাশনাল সিঙ্গল উইন্ডোতে আমরা যাচ্ছি। যেমন এখন ধরুন অ্যাসেসমেন্ট হচ্ছে, আমাদের অফিসে না যেয়েও কিন্তু আমাদের যারা স্টেক হোল্ডার সিএনএ প্রেজেন্ট তারা তাদের ঘরে বসে তারা তাদের বিল অফ ইন্ডিয়া অ্যাসেসমেন্টটা করতে পারতেছেন। ডিউটি ট্যাক্স পেমেন্ট, এখানে কতগুলো কম্পোনেন্ট আছে, অর্থাৎ এখন এরপরে ডিউটিটা প্রযোজ্য, সেটার ই পেমেন্টটাও উনি কিন্তু ঘরে বসে দিতে পারছেন। এখন আমাদের সাথে সহযোগী যে সংস্থা যাদেরকে নিয়ে আমরা ন্যাশনাল সিঙ্গল উইন্ডো নিয়ে কাজ করতেছি, এটা যখন হয়ে যাবে, যেমন আমাদের নিয়ারেস্ট কান্ট্রি এসে সিঙ্গাপুরে এটা ন্যাশনাল সিঙ্গল উইন্ডো খুব সাকসেসফুলি করা হয়েছে, আর কিন্তু অন্য কান্ট্রিতে কিন্তু এত সাকসেসফুলি করা সম্ভব হয়নি। বিকজ এখানে ওই যে কথা আপনি বললেন, এখানে অনেক ফাঁক ফোকর আছে, এখানে বিপুল পরিমাণ লিকেজ ঘটতে পারে, এখানে সিস্টেম ইন্টারাপশন হতে পারে, এখানে এই ডিজিটাল সিস্টেমকে হ্যাকিং হতে পারে, ক্রাইম হতে পারে। সুতরাং সেইগুলোকে ফুল প্রুফ করে আগানোর জন্যে যা যা করার দরকার করতেছেন, এবং এটি সাকসেসফুল যদি হয় বা যখন হবে তখন আমরা পেপারলেস কাস্টমসে, আমরা ইউরোপে যেটা করে এবং আমাদের কাছাকাছি দেশে আমি যেটা বললাম সিঙ্গাপুর যেরকম করে, সেই পেপারলেসে আপনি ঘরে বসে এন্ট্রি দিবেন এবং আপনার মালামাল অটো বেরিয়ে আসবে, আপনি ঘরে বসে পেমেন্ট দিবেন, সেরকম একটা সিস্টেম। এমনি মানি লন্ডারিংয়ের ক্ষেত্রে তো ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, বাংলাদেশ ব্যাংক, এনবিআর অনেকেরই ভূমিকা আছে, কাস্টমস কতটা ভূমিকা রাখছে? জি, আপনি জানেন যে সারা বিশ্বে যে মানি লন্ডারিং ঘটে এখন, কিন্তু মানি লন্ডারিংয়ের ওয়ে যদি আমি আপনাকে বলি, তিনটিটা পাল্টাই গেছে। জি জি জি, তিনটি ওয়েতে মানি লন্ডারিং ঘটে, তিনটি ওয়েতে মানি লন্ডারিং ঘটে। যেমন ধরুন আপনি একটা বর্ডারের কথা চিন্তা করুন, যে একটা পোরাস বর্ডার দিয়ে একজন ভদ্রলোক হাতে করে তার টাকা এই পাশ থেকে এ পাশে নিয়ে আসতে পারেন, উনি এটাকে আমরা হ্যান্ড ক্যারি বলি, ইললিগাল বর্ডার দিয়ে। অর্থাৎ বাংলাদেশের সাথে মায়ানমার বা ইন্ডিয়ার যে নদী আছে, নদী পথে কিন্তু গোসলের সময় অথবা গরু ট্রান্সফারের সময় অথবা কিছু কিছু জায়গা আছে কমন হাট বাজারের মধ্যে দিয়ে হতে পারে, এক একটি অবৈধ রুট দিয়ে। বৈধ রুট দিয়ে আমাদের যে এয়ারপোর্ট এবং যে পোর্টগুলো যেখান দিয়ে আমাদের এলসি স্টেশনগুলো আছে সেখান দিয়ে কিন্তু প্রত্যেকটা মানুষের গায়ে হাত দিয়ে চেক করা হয় না, সুতরাং তার শরীরের মধ্যে আসতে পারে দুইটা। এর থেকেও সবচেয়ে বেশি ব্যাপক আকারে হয় সেটি হচ্ছে যে বাণিজ্যের আড়ালে মানি লন্ডারিং, অর্থাৎ ট্রেড বেসড মানি লন্ডারিং। অর্থাৎ আমি এই পণ্যের আন্ডার ভ্যালু করবো অথবা ওভার ভ্যালু করবো, করে আমি ওই কান্ট্রি অফ অরিজিন অথবা কান্ট্রি অফ এক্সপোর্টে যদি আমার লোক থাকে তাহলে সেখানে একটা টাকা আমার রয়ে যাবে। এটি একটা সাংঘাতিক রকমের ব্যাধি, এটি খুব বড় আকারে হচ্ছে আমাদের দেশে। কিছুটা তো অ্যালাউ করা হয় বুঝলি, রিটেন করা। জি, সেটি ওই যারা আপনার ট্রেডার তাদেরকে অ্যালাউ করা হয় যে তারা 10% রেখে আসতে পারেন, কিন্তু তার বাইরেও কিন্তু বিপুল। এবং এটি আপনি বুঝেন যে এটি খুব বেশি হার্ডলাইনে গেলে ইম্পোর্ট এক্সপোর্টটা খুব ব্যাহত হবে, এই জন্যে এটা মানে খুব সাবধানের সাথে হ্যান্ডেলিং করতে হবে যাতে করে সত্যিকার ইম্পোর্ট এক্সপোর্টটা ব্যাহত না। আমরা একদম শেষ, আপনার কাছ থেকে একটু এই দিবসের গুরুত্ব তো আমরা শুনেছি, কিন্তু তারপরেও আমাদের মানুষের উদ্দেশ্যে আপনার যদি কোনো বক্তব্য থাকে পরে জন্য হুমায়ুন কবির। ধন্যবাদ দর্শক, প্রিয় দর্শক, আন্তর্জাতিক কাস্টমস দিবস সারা বিশ্বেই যথাযথ মর্যাদার মধ্যে পালিত হয়। 1953 সালে ওয়ার্ল্ড কাস্টম অর্গানাইজেশন 26 জানুয়ারি একটি কনফারেন্স করে, সেই কনফারেন্সের তারিখ থেকেই মূলত এই আন্তর্জাতিক কাস্টমস দিবসের উদ্ভব। আন্তর্জাতিক কাস্টমস দিবসের মূল উদ্দেশ্যই হচ্ছে বাণিজ্য সহজীকরণ, ট্রেড ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট গঠন করা এবং রাজস্ব আহরণ, সেই সাথে সকল যারা হচ্ছে আমাদের ব্যবসায় আছে তাদেরকে সকল প্রকার সুযোগ সুবিধা প্রদান করা যাতে সুষ্ঠুভাবে তারা তাদের ব্যবসায়িক কার্যক্রম সম্পন্ন করতে পারে। ধন্যবাদ সবাইকে। আমার মেসেজ দর্শকদের উদ্দেশ্যে যে কাস্টমসের একার পক্ষে কিন্তু অনেক অনিয়ম হয়তো দূর করা সম্ভব হবে না। প্রথম আমার মেসেজ হচ্ছে এরকম যে আপনারা যখনই যেখান দিয়ে আসা যাওয়া করেন না কেন, আপনি যেন আপনার অধিকারটুকু জেনে নেন,
যে আপনি কতটুকু মুদ্রা নিতে পারবেন, এগুলোর ক্ষেত্রে কিন্তু সরকার এখন উদার। আপনি কী কী নিতে পারবেন, আপনার অনেক পণ্য কিন্তু ডিউটি ফ্রি অবস্থায় আপনি আনতে পারবেন এয়ারপোর্ট দিয়ে, কিছু কিছু জানতে হবে, সেটা আপনি জানতে হবে এবং কিছু সেটি কিন্তু আপনি আমাদের ওয়েবসাইটে ঢুকলে জানতে পারবেন। কিছু কিছু পণ্যের ক্ষেত্রে আপনি নির্দিষ্ট একটি ট্যাক্স দিয়ে আনতে পারবেন, এটুকু যদি জানেন আপনি হয়রানি হবেন না। তেমনিভাবে আপনি যেন কোনো অবৈধ পণ্যের বাহক হিসাবে ব্যবহৃত না হন, সেজন্য অপরিচিত কোনো ব্যক্তির কোনো কোনো কিছু আপনি নেবেন না। এবং আপনি যখন এরকম আসা যাওয়া করবেন, আপনার চোখের সামনে যদি অ্যাবনর্মাল কিছু মনে হয় যে একজন যাত্রী প্লেন যখন ল্যান্ড করতেছে অথবা পোর্টের মধ্যে যখন ঢুকতেছেন, যে ধরুন আপনার স্থলবন্দরে ঢুকতেছেন, উনি কোনো কিছু লুকাচ্ছেন অথবা ওনার হাঁটা চলাকে অস্বাভাবিক মনে হচ্ছে, আপনি দেশের নাগরিক হিসাবে আপনার নিকটতম কাস্টমস কর্মকর্তাকে ইনফরমেশানটুকু দিয়ে আপনি নিজে নিরাপদ থাকবেন এবং দেশবাসীকে নিরাপদ রাখবেন। জনাব এস এম হুমায়ুন কবির এবং প্রমিলা সরকার, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আসলে কাস্টমস সবচেয়ে পুরনো রাজস্ব আদায়ের কৌশলগুলোর একটি, এবং সময়ের সাথে সাথে নিশ্চয়ই এটা পরিবর্তনের ধারার ভিতর দিয়ে বাংলাদেশের অর্থনীতিতে বড় অবদান রেখে চলেছে, আগামী দিনে রাখবে, সেই প্রত্যাশা থাকলো। এবং আপনারা দুজন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দর্শক আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আলোচনা এখানে শেষ করছি।